এক ভারত নির্মল ভারত গড়ার লক্ষ্যে 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে ঝাড়ু হাতে রাজ্যব্যাপী স্বচ্ছতা অভিযান চালিয়েছে শাসক দলীয় প্রচুর কার্যকর্তা। বাজ্জানি মন্ত্রী সুধাংশু দাশও। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে জাতির পিতা মহাত্মা গান্ধীর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিজ বিধানসভা ফটিক রায়ের অন্তর্গত কাঞ্চনবাড়ি এলাকার নাগরিকদের নিয়ে কাঞ্চনবাড়ি বাজার সহ আশপাশের এলাকায় ঝাড়ু চালিয়েছেন। এলাকাকে স্বচ্ছ ও সুন্দর করে তোলার লক্ষ্যে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে 1 ঘন্টা শ্রম দান করেন মন্ত্রী সুধাংশু দাস। নমস্কার। জাতির পিতা মহাত্মা গান্ধীজি স্বপ্ন দেখেছিলেন এক ভারত নির্মল ভারত স্বচ্ছ ভারত। এই দেশব্যাপী স্বচ্ছ ভারত নির্মাণের অন্যতম কারিগর মহাত্মা গান্ধীজি এবং তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা দেখেছি দেশের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার জন্য জাতির পিতা মহাত্মা গান্ধীজির স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য দেশব্যাপী স্বচ্ছ ভারত নির্মাণ করার জন্য উনি ডাক দিয়েছিলেন এবং তিনি নিজেও ঝাড়ু হাতে প্রতিদিন দেশবাসীকে উৎসাহিত করেছিলেন যেন আমরা সবাই আমাদের নিজ নিজ বাড়িঘরের আশপাশ বাজার ঘাট সমস্ত কিছু যেন আমরা পরিষ্কার করি। এই লক্ষ্যমাত্রা নিয়ে গতকালকেও আমাদের দেশের প্রধানমন্ত্রী আহ্বান করেছেন আমাদের দেশবাসীর উদ্দেশ্যে যে আজকের দিনে দেশব্যাপী সবাই স্বচ্ছতার জন্য 1 ঘন্টা যেন শ্রমদান করেন। এই উপলক্ষে আজ ফটিক রায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়িতে সমস্ত যুব বন্ধুদের মহিলাদের সাথে আমরা এতক্ষণ যাবৎ স্বচ্ছ ভারত নির্মাণের লক্ষ্যে আমরা স্বচ্ছতার জন্য কাজ করেছি, 1 ঘন্টা শ্রম দিয়েছি।